আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইফরাজান, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় আমাদের প্রধান শিক্ষক জনাব একেম আক্তার হোসেন স্যারের উদ্যোগে এই অনলাইন ক্লাস কার্যক্রমে আশা করি তোমরা সবাই কিছুটা হলেও উপকৃত হচ্ছ। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে খাদ্য ও পুষ্টি। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে খাদ্য কি। খাদ্য বলতে আমরা যা খাই তাই খাদ্য। আসলে কি তাই? খাদ্য বলতে কিন্তু আসলে তা বোঝায় না। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় খাদ্য বলতে বোঝায় যে সকল জৈব উপাদান আমাদের দেহে ক্ষয়পূরণ করে, দেহ গঠনে সহায়তা করে, দেহে শক্তি যোগায় এবং দেহে পুষ্টি সরবরাহ করে থাকে। তাহলে কোন উপাদানগুলো আমাদের দেহে শক্তি যোগায়, আমাদের দেহে পুষ্টি সরবরাহ করে, কোন উপাদানগুলো আমাদের দেহের ক্ষয়পূরণ করে থাকে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে একটা শব্দ আছে পুষ্টি। পুষ্টিটা কি? পুষ্টি মূলত কোনো খাদ্য উপাদান নয়, পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়ার নাম। আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো সবগুলোই হচ্ছে জটিল খাবার। এই খাবারগুলো আমরা গ্রহণ করার পরে সেটা আমাদের পাকস্থলীতে গিয়ে পরিপাক হয় এবং পরিপাক হয়ে সেটা সরল উপাদানে পরিণত হয়। তখনই আমাদের দেহের কোষগুলো দ্বারা এই সরল উপাদানটা শোষিত হয়ে থাকে। এই যে খাদ্য, জটিল খাদ্য ভেঙে সরল হচ্ছে, সেটা আমাদের দেহকোষ দ্বারা শোষিত হচ্ছে, এই সমগ্র প্রক্রিয়াটাকেই বলা হয় পুষ্টি প্রক্রিয়া। তাহলে এই কোন উপাদানগুলো আমাদের এই দেহের পুষ্টি সরবরাহ করে থাকে সেগুলো আমরা একটু দেখব। প্রথমেই হচ্ছে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে শর্করা, বা আমরা এটাকে কার্বোহাইড্রেটও বলে থাকি। তারপর হচ্ছে আমিষ বা প্রোটিন। তিন নাম্বার হচ্ছে স্নেহ বা ফ্যাট। চার নাম্বার হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণ, যেটাকে আমরা বলি। পাঁচ নাম্বার হচ্ছে মিনারেলস বা খনিজ লবণ। ছয় নাম্বার হচ্ছে পানি, এবং এখানে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে রাফেস। রাফেস কিন্তু মূলত খাদ্য উপাদান নয়, এটা হচ্ছে আমরা যে শাকসবজি এবং ফলমূল গ্রহণ করি পরিপাক হওয়ার পরে যে অপ্রাচ্য অংশটা থাকে সেটাই মূলত রাফেস, বা এটাকে আঁশজাতীয় খাদ্য বলা হয়। তাহলে দেখো এই প্রথম যে তিনটা আছে, শর্করা, আমিষ এবং স্নেহ, এই তিনটা হচ্ছে খাদ্যের মূল উপাদান। এছাড়াও ভিটামিন, খনিজ লবণ এবং পানীয় আমাদের দেহ গঠনে, দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে থাকে। তাহলে আমরা প্রথমে দেখব, প্রথমে আমরা শর্করা সম্পর্কে জানব। শর্করা জাতীয় খাদ্যটা আমরা কোথা থেকে পাই, এটা আমাদের দেহে কি কাজ করে? শর্করা মূলত আমাদের দেহে যাবতীয় শক্তির যোগান দিয়ে থাকে। অর্থাৎ আমাদের দেহের কাজের জন্য, যাবতীয় কাজের জন্য শক্তিটা আমরা শর্করা থেকে পেয়ে থাকি। এছাড়াও শর্করা আমরা পাই উদ্ভিজ উৎস থেকে। অর্থাৎ আমরা কিন্তু প্রাণী থেকে কোনো শর্করা পাই না, আমরা শর্করাটা একমাত্র উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন আমরা চাল খাই, চাল, রাইস স্টেবল যে ফুডগুলো আছে, চিড়া, মুড়ি, খই, এছাড়াও রয়েছে আলু, তারপরে এগুলো থেকে আমরা বেশিরভাগ শর্করাটা পেয়ে থাকি। অর্থাৎ ভাত হচ্ছে আমাদের শর্করার প্রধান উৎস। আমরা যে চালটা খাই সেটা কিন্তু আমরা সিদ্ধ করে খাই, অর্থাৎ সিদ্ধ চাল। এই সিদ্ধ চালে 79% থাকে শর্করা, আর মাত্র 6% থাকে হচ্ছে ফ্যাট বা চর্বি। তাহলে সিদ্ধ চাল থেকে, সিদ্ধ চালে 79% শর্করা থাকে। এখন কেউ যদি 100 গ্রাম চাল খায় তাহলে সে কতটুকু শক্তি পাবে? 100 গ্রাম চাল থেকে, 100 গ্রাম চাল থেকে 350 কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকে। এই কিলোক্যালোরি শব্দটি কি? কিলোক্যালোরি হচ্ছে খাদ্য শক্তি পরিমাপের একক। কোন একটা কিছু পরিমাপের জন্য আমরা সাধারণত একটা একক ব্যবহার করে থাকি। যেমন দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। মিটারের সাথে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা হয় কিলোমিটার।
তেমনি খাদ্য শক্তি পরিমাপের একক হচ্ছে কিলো ক্যালোরি। খাদ্য থেকে আমরা যে শক্তিটা পাই সেটা মূলত তাপ শক্তি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। যেহেতু তাপের একক ক্যালোরি, সেজন্য খাদ্য শক্তি পরিমাপের এককটাকে কিন্তু কিলো ক্যালোরি এককে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা 100 গ্রাম চাল থেকে 250 কিলো ক্যালোরি শক্তি পাব। এখন 1 গ্রাম শর্করা থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাব। 1 গ্রাম শর্করা থেকে পাবো আমরা 4 কিলো ক্যালোরি শক্তি। তেমনি 1 গ্রাম আমিষ থেকে পাবো আমরা 4 কিলো ক্যালোরি শক্তি। 1 গ্রাম চর্বি থেকে পাবো আমরা 9 কিলো ক্যালোরি শক্তি। এই যে আমরা যে শক্তিটা পাচ্ছি খাদ্য থেকে, আমরা যে শক্তিটা গ্রহণ করছি সেটা আমাদের দেহে দুইভাবে খরচ হয়। এক হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরীণ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, যেটাকে আমরা মনোবিভাগ বলে থাকি, সেখানে আমরা কিছু শক্তি খরচ করি, আর বাকিটা হচ্ছে আমরা বাহ্যিক কাজে যেই শক্তিটা ব্যয় করে থাকি। তাহলে আমরা খাদ্য থেকে প্রাপ্ত শক্তিটাকে দুইভাবে খরচ করি, একটা হচ্ছে বাহ্যিক কাজে আর একটা হচ্ছে অভ্যন্তরীণ কাজে। তাহলে আমরা 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাই। এখন একজন ব্যক্তি দৈনিক কতটুকু শর্করা গ্রহণ করবে সেটা নির্ভর করে তার দেহের ওজনের উপরে। অর্থাৎ 1 কেজি ওজনের জন্য সে দৈনিক চার দশমিক ছয় গ্রাম শর্করা চাহিদা রয়েছে। অর্থাৎ 1 কেজি ওজনের জন্য 1 কেজি ওজনের জন্য শর্করার চাহিদা হচ্ছে 4.6 গ্রাম। অর্থাৎ শর্করার চাহিদাটা ওজনের উপরে নির্ভর করে। প্রতি কেজি ওজনের জন্য শর্করার চাহিদা হচ্ছে 4.6। এই পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, প্রতি কেজি ওজনের জন্য শর্করার চাহিদা 4.6 গ্রাম। এখন কারো ওজন যদি 60 কেজি হয়, তাহলে 60 কেজি ওজনের জন্য তার প্রতিদিন কতটুকু শর্করা গ্রহণ করতে হবে সেটাকে আমরা 4.6কে আমরা 60 দিয়ে গুণ করব। তাহলে আমরা পাবো 276 গ্রাম। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তি যার ওজন 60 কেজি, সে প্রতিদিন 276 গ্রাম শর্করা গ্রহণ করবে। তাহলে প্রতিদিন কতটুকু শর্করা একজন মানুষ গ্রহণ করবে সেটা নির্ভর করে তার ওজনের উপরে। অর্থাৎ প্রতি কেজি ওজনের জন্য 4.6 গ্রাম শর্করা গ্রহণ করতে হবে। এখন শর্করাটা যদি আমরা আমাদের যতটুকু শরীরে আমাদের শর্করার চাহিদাটা রয়েছে সেটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করি, অথবা পর্যাপ্ত পরিমাণ শর্করা গ্রহণ না করলে সেটার অভাবজনিত লক্ষণ আমাদের দেহে দেখা দিবে। এবং শর্করার অভাবজনিত যে লক্ষণটা দেখা দেয় সেটার নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপো কথাটা মানে হচ্ছে কম, হাইপার মানে হচ্ছে বেশি, এটা আমরা সবাই জানি। গ্লাইস মানে হচ্ছে গ্লুকোজ বা যেটাকে আমরা শর্করা বলে থাকি। এমিয়া মানে হচ্ছে রক্ত, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তখনই হাইপোগ্লাইসেমিয়া লক্ষণ দেখা দেয়। এবং হাইপোগ্লাইসেমিয়া হলে রোগীর অতিরিক্ত ক্ষুধা অনুভব করে, তারপর বমি বমি ভাব হয় এবং হৃদস্পন্দন বাড়তে পারে বা কমে যেতে পারে। তাহলে রক্তে যদি গ্লুকোজের অভাব দেখা দেয় তখন এই হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ প্রকাশ পায়। এবং এটা দূর করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। এখানে আমি একটা শব্দ লিখেছি গ্লুকোজ। এই গ্লুকোজটা মূলত কি? গ্লুকোজ বা এটাকে আমরা শর্করা বলে থাকি, অর্থাৎ শর্করার উদাহরণ হিসেবে আমরা কিন্তু গ্লুকোজটাকে ব্যবহার করে থাকি। গ্লুকোজ হচ্ছে এক ধরনের সরল শর্করা যেটা সহজে আমাদের দেহে শোষিত হতে পারে। তাহলে গ্লুকোজ বা শর্করাটা কি? গ্লুকোজ বা শর্করা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগ। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা মৌল মিলিত হয়ে এই শর্করা যৌগটাকে গঠন করে থাকে, এবং এর সংকেত হচ্ছে C6H12O6। শর্করার সঙ্গে শর্করা, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে শর্করা গঠিত হয়, এবং শর্করাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বইতে বিভাজনগুলো দেওয়া আছে। শর্করা এক শর্করা বা মনোস্যাকারাইড বা এটাকে এক শর্করা বলা হয়, অর্থাৎ এটা একটি মাত্র শর্করার অণু দ্বারা গঠিত। তারপর হচ্ছে দ্বি শর্করা বা এটাকে ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বলা হয়। দ্বি শর্করা হচ্ছে দুটি শর্করা অণু দ্বারা গঠিত।
পলিস্যাকারাইড বা বহু শর্করা, অর্থাৎ অনেকগুলো শর্করার দ্বারা এই শর্করাগুলো গঠিত। তাহলে এর মধ্যে এক শর্করা যেটা বা মনোস্যাকারাইড, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাকটোজ, এগুলো আমাদের দেহে খুব দ্রুত শোষিত হতে পারে। আর দ্বি শর্করা এবং বহু শর্করা, এটা আমরা পরিপাক গ্রহণ করার পরে আমাদের দেহে পরিপাক হয়ে সেটা সরল শর্করায় পরিণত হয় এবং আমাদের দেহ কোষ দ্বারা তখন শোষিত হয়। তাহলে চিনি, চিনি হচ্ছে শর্করার একটা বিশুদ্ধ একটা উৎস। অর্থাৎ চিনির মধ্যে শুধু শর্করা অর্থাৎ গ্লুকোজ এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলিত হয়ে চিনির অণুটা গঠিত হয় এবং চিনির মধ্যে শুধুমাত্র শর্করাই থাকে, অন্য কোনো উপাদান কিন্তু থাকে না। তাহলে চিনি হচ্ছে শর্করার একটা বিশুদ্ধ উৎস। তাহলে আমরা শর্করা সম্পর্কে জানলাম। শর্করা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। শর্করাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এক শর্করা, দ্বি শর্করা এবং আরেকটা হচ্ছে বহু শর্করা। এবং শর্করার অভাবজনিত লক্ষণ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন আমরা আমিষ নিয়ে আলোচনা করব। আমিষ, আমিষটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। আমিষ আমরা কোথা থেকে পাই এবং এটা আমাদের দেহে কি কাজ করে? আমিষ মূলত দেহের গঠনে সহায়তা করে, অর্থাৎ আমাদের দেহের বৃদ্ধিতে সহায়তা করে, দেহের ক্ষয়পূরণ করে থাকে। আমিষটা আমরা দুটো উৎস থেকে পেয়ে থাকি, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, একটা হচ্ছে প্রাণীজ উৎস। অর্থাৎ উদ্ভিজ্জ উৎস থেকে আমরা যে আমিষটা পাই, যেমন সব ধরনের ডাল, ডাল এবং সিমের বীজ, এগুলো থেকে আমরা আমিষ পেয়ে থাকি। এগুলো হচ্ছে আমিষের উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস, আমরা প্রাণী থেকে যে আমিষটা পাই, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। তাহলে আমরা দুটো উৎস থেকে আমিষ পেয়ে থাকি। আমিষ জাতীয় খাদ্যগুলো আমাদের দেহ গঠনে, দেহের বৃদ্ধিতে, দেহের ক্ষয়পূরণে সহায়তা করে থাকে। আমিষ মূলত অ্যামাইনো অ্যাসিডের একটি যৌগ, অর্থাৎ কতগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে আমিষের উৎপত্তি ঘটে। আমাদের দেহে মোট 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে মিলিত হয়ে এই আমিষের উৎপত্তি ঘটায়। অ্যামাইনো অ্যাসিড মূলত নাইট্রোজেন ঘটিত একটা যৌগ, নাইট্রোজেন ঘটিত যৌগ, অর্থাৎ এর মধ্যে 16% নাইট্রোজেন থাকে। এছাড়াও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদিও থাকে। তাহলে আমিষ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা যৌগ, 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সংখ্যায় মিলিত হয়ে আমিষের উৎপত্তি ঘটায়। আমিষের মধ্যে 16% থাকে নাইট্রোজেন এবং আমিষ আমাদের দেহে ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনে সহায়তা করে থাকে। আমিষের মধ্যে একটা শব্দ আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে সহজ প্রাচ্যতার গুণক। এই জিনিসটা কি? অর্থাৎ আমরা যখন কোনো একটা খাদ্য গ্রহণ করব, তার কত শতাংশ আমাদের দেহে সম্পূর্ণরূপে শোষিত হয় সেই হিসাব অনুযায়ী সহজ প্রাচ্যতার গুণককে ওয়ান ধরা হয়, এক ধরা হয়। অর্থাৎ কোনো একটা খাবার গ্রহণ করার পর তার সম্পূর্ণ অংশটাই যদি আমাদের দেহে শোষিত হয়ে যায়, তখন তার সহজ প্রাচ্যতার গুণক হবে এক। যেমন মায়ের দুধ, ডিমের যে আমিষ রয়েছে, মায়ের দুধে যে আমিষ রয়েছে, সেটা সম্পূর্ণ অংশটাই কিন্তু আমাদের দেহের কোষ দ্বারা শোষিত হয়ে যায়। সেই জন্য এই সকল খাবারের সহজ প্রাচ্যতার গুণক হচ্ছে এক। আর অন্যান্য আমিষের বেলায় আমাদের দেহে কিন্তু সম্পূর্ণটা শোষিত হয় না, কিছু অংশ পরিবর্তিত থাকে, তখন সেটাকে তার সহজ প্রাচ্যতার গুণক ধরা হবে একের চেয়ে কম। অর্থাৎ কোনো খাবারের সহজ প্রাচ্যতার গুণক একের কম হলে আমরা বুঝবো যে সেটা সম্পূর্ণ অংশটা আমাদের দেহে শোষিত হয় না, কিছু অংশ অপরিবর্তিত থাকে। আর যেটা সম্পূর্ণ শোষিত হয়ে যায় তার সহজ প্রাচ্যতার গুণক হচ্ছে এক। এবং আমিষ জাতীয় খাদ্য পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করলে সেটার অভাবজনিত লক্ষণ কিন্তু আমাদের শরীরে দেখা দেয়। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে কোয়ারশিওর কল এবং মেরাসমাস নামক এক ধরনের রোগ হয়ে থাকে। কোয়াশিওকর এবং মেরাসমাস রোগের লক্ষণগুলো বাহ্যিকভাবে দেখে কিন্তু বোঝা যায় যে এর দেহে আমিষের অভাব রয়েছে। এই কোয়াশিওকর এবং মেরাসমাস রোগে কি হয়? কোয়াশিওকর এবং মেরাসমাস রোগে শিশুদের খাবারের অরুচি দেখা দেয়, পেশিগুলো দুর্বল হয়ে যায়, শিশুদের দৈহিক বৃদ্ধিটা ব্যাহত হয়, শরীরের তুলনায় পেট অনেক ফুলে যায়, শিশুরা অপুষ্টিহীনতায় ভোগে এবং রক্ত স্বল্পতা দেখা দেয়। এই রোগের লক্ষণগুলো তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু এটা ভালো করে পড়ে নিবে। এই দুইটা রোগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমিষের অভাবে শিশুদের কোয়াশিওকর এবং মেরাসমাস নামক দু ধরনের রোগ হয়ে থাকে এবং এই রোগগুলো প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে আমরা আমিষ জাতীয় খাদ্য সম্পর্কে জানলাম এবং এর অভাবজনিত লক্ষণটা আমরা দেখলাম। এখন আমরা দেখব
স্নেহ পদার্থ টা কি, এটা কি কাজ করে এবং আমরা কোথায় কোন কোন ওষুধ থেকে স্নেহ পদার্থ পেয়ে থাকি। স্নেহ পদার্থের মূল কাজ হচ্ছে প্রধানত আমাদের দেহে তাপ উৎপন্ন করে, অর্থাৎ দেহে দেহটাকে গরম রাখতে সাহায্য করে এবং কিছু শক্তি উৎপাদন করে থাকে। স্নেহ পদার্থটা আমরা দুটি উৎস থেকে পেয়ে থাকি, উদ্ভিদ উৎস আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। উদ্ভিদ থেকে আমরা যে স্নেহটা পাই সেটা হচ্ছে সকল ধরনের ভোজ্য তেল, যেমন সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল ইত্যাদি থেকে আমরা উদ্ভিজ স্নেহটা পেয়ে থাকি। আর প্রাণীজ উৎস হচ্ছে প্রাণীজ স্নেহটা হচ্ছে দুগ্ধজাত যে খাবারগুলো আছে, দুধ, পনির, দুধ থেকে তৈরি যে খাবারগুলো, ঘি, ডালডা, মাখন, পনির ইত্যাদি থেকে আমরা প্রাণীজ আমিষটা, প্রাণীজ স্নেহটা পেয়ে থাকি। স্নেহ পদার্থটা মূলত ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত। স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত। আমরা যখন স্নেহ পদার্থটাকে গ্রহণ করব তখন সেটা পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এবং স্নেহ পদার্থের মধ্যে 20 প্রকারের চর্বি জাতীয় অ্যাসিড রয়েছে। এই 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। এবং এর মধ্যে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডটা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডটা আমরা সাধারণত উদ্ভিদ উৎস থেকে পেয়ে থাকি, অর্থাৎ সকল ধরনের ভোজ্য তেল থেকে আমরা এই অসম্পৃক্ত ফ্যাটি চর্বি জাতীয় অ্যাসিডটা আমরা পেয়ে থাকি এবং এটা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নেহ পদার্থের অভাবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে স্নেহ পদার্থ গ্রহণ না করলে সেটার অভাবজনিত লক্ষণও কিন্তু আমাদের দেহে দেখা দেয়। অর্থাৎ স্নেহ পদার্থে যেই ভিটামিনগুলো দ্রবীভূত হয় সেটা, এই ভিটামিনের অভাবজনিত লক্ষণ আমাদের দেহে দেখা দেয়, সেটা আমি ভিটামিনের অংশটাতে আলোচনা করব। এবং স্নেহ পদার্থে পর্যাপ্ত পরিমাণ গ্রহণ না করলে আমাদের ত্বক, যে চামড়া, স্কিনটা আমাদের শুষ্ক হয়ে যায়, আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয় এবং শিশুদের ক্ষেত্রে একজিমা রোগ হয়। তাহলে আমরা স্নেহ পদার্থ নিয়ে আলোচনা করলাম। স্নেহ পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত এবং এর মধ্যে 20 প্রকারের চর্বি জাতীয় অ্যাসিড রয়েছে। স্নেহ পদার্থটা আমাদের দেহে মূলত তাপ উৎপন্ন করে দেহটাকে গরম রাখতে সাহায্য করে। তাহলে আমরা স্নেহ পদার্থ সম্পর্কে জানলাম। তারপর 4 নম্বর হচ্ছে আমাদের ভিটামিন বা যেটাকে আমরা খাদ্য প্রাণও বলে থাকি। ভিটামিন বা খাদ্য প্রাণ খাদ্যে খুব সামান্য পরিমাণে উপস্থিত থাকে, কিন্তু এটা আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং দীর্ঘদিন ধরে কোনো একটা ভিটামিনের অভাব দেখা দিলে সেটার অভাবজনিত লক্ষণ কিন্তু আমাদের দেহে প্রকাশ পায়। এই ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয়। অর্থাৎ ভিটামিনগুলোর মধ্যে কিছু কিছু ভিটামিন চর্বিতে দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ আমরা গ্রহণ করার পরে সেটা চর্বিতে দ্রবণীয় হয়, আর কিছু কিছু ভিটামিন আছে যেটা পানিতে দ্রবণীয় হয়। চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো আমাদের দেহে দীর্ঘ সময় পর্যন্ত জমা থাকে, আর পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো আমরা গ্রহণ করার পরে সেগুলো কার্যকারিতা যখন শেষ হয়ে যায় তখন আমাদের দেহ থেকে সেটা বের হয়ে যায়, অর্থাৎ আমাদের দেহে জমা থাকতে পারে না। এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো মনে রাখার জন্য কোন কোন ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় হয় সেটা মনে রাখার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে এডএক, অর্থাৎ এডিই এবং কে, অর্থাৎ ভিটামিন এডিই কে। এই 4টা ভিটামিন চর্বিতে দ্রবণীয়, আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বিসি, অর্থাৎ বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, আর একটা হচ্ছে ভিটামিন সি। বি কমপ্লেক্স আমরা বলি কারণ এখানে অনেকগুলো ভিটামিন বি একত্রিত হয়ে বি কমপ্লেক্স গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিটামিন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে প্রথমে হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে ভিটামিন এ আমরা কোন কোন খাবার থেকে পাই? সকল ধরনের রঙিন সবুজ এবং হলুদ ফলমূল শাকসবজি থেকে আমরা ভিটামিন এটা পেয়ে থাকি। এবং ভিটামিন এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে রাতকানা, অর্থাৎ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়।
এবং আরেকটা রোগ সম্পর্কে তোমাদের বইতে লেখা আছে, সেটা হচ্ছে জেরোপ্থ্যালমিয়া, অর্থাৎ ভিটামিন এর অভাবে রাতকানা এবং জেরোপ্থ্যালমিয়া এই দুটো রোগ হয়ে থাকে। অর্থাৎ ভিটামিন বি যখন অভাব দেখা দিবে তখন আমাদের চোখের যে কোষগুলো রয়েছে সেগুলো তাদের স্বাভাবিক কার্যক্ষমতা হারাবে এবং তখনই আমরা মৃদু আলোতে চোখে দেখতে পাবো না। সেই জন্য এই রোগটাকে বলা হয় রাতকানা, অর্থাৎ রাতের বেলায় চোখে রোগী রাতের বেলায় চোখে কম দেখবে। তাহলে ভিটামিন এটা আমরা সকল ধরনের সবুজ এবং হলুদ শাকসবজি, ফলমূল, মলা, ঢেলা, মাছ ইত্যাদি থেকে পেয়ে থাকি। তাহলে এই রোগগুলো প্রতিরোধ করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যের আলো। আমরা সূর্যের আলো থেকে কিন্তু ভিটামিন ডিটাকে পেয়ে থাকি। এছাড়াও ভোজ্য তেল, ডিমের কুসুম ইত্যাদি থেকেও কিন্তু ভিটামিন ডিটা পাওয়া যায়। এবং ভিটামিন ডি এর কাজ হচ্ছে আমাদের হাড় এবং দাঁতের গঠনে সহায়তা করে, অর্থাৎ আমাদের হাড় এবং দাঁত মজবুত রাখতে এবং আমাদের দেহে ক্যালসিয়াম শোষণে, ক্যালসিয়াম আয়নটা শোষণে সহায়তা করে থাকে। এবং ভিটামিন ডি এর অভাব হলে শিশুদের ক্ষেত্রে যে রোগটা হয় সেটা হচ্ছে রিকেটস রোগ। অর্থাৎ ভিটামিন ডি এর অভাব হলে রিকেটস রোগ হয়, হাড় শিশুদের হাড়গুলো বেঁকে যায়, ধনুকের মতো বেঁকে যায় এবং হাড়গুলো খুবই দুর্বল হয়ে পড়ে, সহজে ভেঙে যায়। এই ভিটামিন ডি এর অভাব হলে হাড়ের গঠন ব্যাহত হয়। তারপর হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে অস্টিও মেলেশিয়া নামক এক ধরনের রোগ হয়, অর্থাৎ এক্ষেত্রেও হাড়ের গঠনটা, হাড়ের কাঠামো নষ্ট হয়, হাড়টা দুর্বল হয়ে পড়ে। যেহেতু ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম শোষণ করতে পারে না, সেই জন্য ভিটামিন ডি এর অভাবে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয়, তখন হাড়ের গঠনটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ হাড়গুলো তখন দুর্বল হয়ে যায়। তাহলে আমরা ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণটা দেখলাম। তারপর হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ইটা আমরা যকৃত থেকে, তারপরে ভোজ্য তেল থেকে আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর কাজ হচ্ছে আমাদের ত্বককে সুন্দর রাখা। তারপর ভিটামিন ই এর অভাবজনিত লক্ষণ কিন্তু আমাদের দেহে খুব একটা প্রকাশ পায় না। তারপর ভিটামিনটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে আমাদের যকৃত সুস্থ রাখতে সাহায্য করে থাকে। ভিটামিন কেটা আমাদের যকৃত সুস্থ রাখে এবং আমাদের দেহে প্রথমবিন নামক এক ধরনের প্রোটিন তৈরিতে সাহায্য করে, যেটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে থাকে। এবং ভিটামিন কে এর অভাব হলে সহজে রক্ত জমাট বাঁধতে পারে না এবং তখন রোগী অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যু ঘটতে পারে। তাহলে ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর ভিটামিন ই আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে, ভিটামিন ডি হচ্ছে আমাদের হাড় এবং দাঁতের গঠন মজবুত রাখতে সাহায্য করে, আর ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সহায়তা করে থাকে। এবং এই ভিটামিনগুলো পর্যাপ্ত পরিমাণ গ্রহণ না করলে সেটা অজনিত লক্ষণ আমাদের দেখা দিবে। তারপর হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন সি আমরা ভিটামিন সিটা আমাদের ত্বক সুস্থ রাখে। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের বর্তমানে যে ভাইরাসজনিত যে একটা রোগের প্রকোপ দেখা দিয়েছে, অর্থাৎ করোনা ভাইরাস, সেটার জন্য ডাক্তাররা কিন্তু আমাদেরকে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করতে বলে। যেমন টক জাতীয় যে ফল, লেবু, আমড়া, আমলকি, পেয়ারা, এগুলো যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে ভিটামিন সি এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং আমাদের দাঁতকে সুস্থ রাখে। ভিটামিন সি এর অভাব হলে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কার্ভি রোগ। স্কার্ভি রোগে আমাদের দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত থেকে রক্ত পড়ে, তারপর আমাদের ঘা শুকাতে দেরি হয় ইত্যাদি রোগগুলো হয়ে থাকে। তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি গ্রহণ করব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। তাহলে আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো দেখলাম। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলি ভিটামিন রয়েছে, 1, 2, 6, 1, 2, 6, 12 ইত্যাদি ভিটামিনগুলো রয়েছে। অর্থাৎ অনেকগুলো ভিটামিন বি একত্রিত হয়ে বি কমপ্লেক্স গঠিত হয়। তাহলে আমরা ভিটামিনগুলো সম্পর্কে জানলাম। ভিটামিন দুই ধরনের, চর্বিতে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। তারপর হচ্ছে খনিজ লবণ বা যেটাকে আমরা মিনারেলস বলে থাকি। অর্থাৎ আমরা যে মিনারেল ওয়াটার
পান করি সেটাতে কিন্তু খনিজ লবণ থাকে, অর্থাৎ আমরা পানি থেকে কিছু খনিজ লবণ পাই, এছাড়াও আমরা খাবার থেকে খাবারের মাধ্যমে কিছু খনিজ লবণ পেয়ে থাকি। যেমন খনিজ লবণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়োডিন, আয়রন ইত্যাদি হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ লবণ। এই খনিজ লবণগুলো এর মধ্যে আয়োডিনের অভাব হলে যে রোগটা হয়, এই খনিজ লবণগুলো আমাদের হাড় এবং দাঁতের গঠনে, দাঁতের মজবুত করতে সহায়তা করে থাকে। অর্থাৎ আমাদের হাড়ের মধ্যে এবং দাঁতের যে ভিতরের যে স্তরটা রয়েছে সেখানে খনিজ লবণগুলো রয়েছে এবং আমাদের হাড় এবং দাঁত সুস্থ রাখতে খনিজ লবণগুলো সহায়তা করে থাকে। এবং খনিজ লবণের অভাব হলে আমাদের যে রোগগুলো হয়, রিকেটস রোগ, এটা আমরা রিকেটস রোগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ভিটামিন ডি এর অভাব হলে ক্যালসিয়াম আয়নটা শোষণ করতে পারে না, তখন আমাদের এই রিকেটস রোগ অর্থাৎ শিশুদের এই রিকেটস রোগটা দেখা দেয়, হাড়গুলো বেঁকে যায়, হাড়ের কাঠামো নষ্ট হয়। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ রোগ হয়, আয়োডিনের অভাবে যে রোগটা হয় সেটাকে বলা হয় গলগণ্ড রোগ। এটা হয় আয়োডিনের অভাবে, আয়োডিনও একটা গুরুত্বপূর্ণ খনিজ লবণ, যেটার অভাবে গলগণ্ড রোগ হয়। তাহলে গলগণ্ড রোগে আমাদের যে গ্রন্থিটা আছে, থাইরয়েড গ্রন্থি গলার অংশে থাকে, থাইরয়েড গ্রন্থি গ্রন্থিটা ফুলে যায় এবং আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, খাবার গ্রহণ করতে আমাদের সমস্যা হয়। আয়োডিন অভাবে কিন্তু এই গলগণ্ড রোগটা হয়ে থাকে। আমরা যদি খাবারে পর্যাপ্ত পরিমাণ খাবার লবণ, আমরা খাবার লবণ থেকে আয়োডিনটা পেয়ে থাকি, যদি পর্যাপ্ত পরিমাণ গ্রহণ না করি তখন আমাদের এই গলগণ্ড রোগটা দেখা দেয়। আমাদের দেশের উত্তরাঞ্চলে সাধারণত এই রোগের প্রকোপটা বেশি হয়, কারণ দক্ষিণাঞ্চলে যেহেতু সমুদ্র রয়েছে এবং সমুদ্র থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার লবণটা পেয়ে থাকি, আয়োডিন পেয়ে থাকি, সেজন্য দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলে এই রোগের প্রকোপটা বেশি দেখা যায়। এই গলগণ্ড রোগটাকে গ্যাগ নামেও পরিচিত। তারপরে আয়রনের অভাবে, আয়রন একটা গুরুত্বপূর্ণ খনিজ লবণ, যেটার অভাবে আমাদের যে রোগটা হয় সেটা হচ্ছে রক্ত স্বল্পতা। এই রক্ত স্বল্পতা রোগটা হয় আয়রনের অভাবে বা লৌহ জাতীয় খাবারের অভাবে। অর্থাৎ এই লৌহ জাতীয় খাবারের কাজ হচ্ছে রক্তকণিকে উৎপাদনে সহায়তা করে, অর্থাৎ আমাদের যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপরে অণুচক্রিকা রয়েছে, সেগুলো উৎপাদনে সহায়তা করে হচ্ছে এই আয়রন বা লৌহ জাতীয় খাদ্য। এই আয়রন যদি আমরা পর্যাপ্ত পরিমাণ গ্রহণ না করি তখন আমাদের দেহে রক্ত স্বল্পতা দেখা দিবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ রক্তের কোষগুলো, রক্তকণিকাগুলো গঠিত হতে পারবে না, তখনই এই রক্ত স্বল্পতা রোগটা দেখা দিবে। তাহলে আমরা খনিজ লবণ কোনগুলো এবং এর অভাবে কি কি রোগ হয় সেগুলো আমরা একটু দেখলাম। তারপরে হচ্ছে পানি, পানিটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি আরেক নাম হচ্ছে জীবন। আমাদের দেহের 60-70% হচ্ছে পানি, আমাদের দেহে পানি থাকে 60-70%। এবং পানির কাজ হচ্ছে আমাদের দেহ যে কোষ দ্বারা গঠিত, অর্থাৎ কোষটাকে সজীব রাখে এবং আমাদের দেহের যাবতীয় রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার সহায়তা করে থাকে এই পানি। তাহলে পানি আমাদের দেহের যাবতীয় রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার সহায়তা করে এবং আমাদের দেহের কোষটাকে সজীব রাখে। তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে পানি গ্রহণ করতে হবে। পানি যদি আমাদের শরীরে পানির অভাব দেখা দেয় তখন যেই লক্ষণটা প্রকাশ পায় সেটাকে বলা হয় ডিহাইড্রেশন। এই শব্দটা তোমরা অনেকেই শুনেছ। ডিহাইড্রেশন হচ্ছে আমরা যখন পর্যাপ্ত পরিমাণ আমাদের শরীরে পানি না থাকবে, পানি থাকবে না, তখন আমাদের রক্তের মধ্যে পানির পরিমাণটা কমে যাবে, তখনই আমাদের এই ডিহাইড্রেশন দেখা দিবে। তাহলে আমাদেরকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। তাহলে আমরা পানি নিয়ে আলোচনা করলাম, খাদ্যের যে 6টি উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি সম্পর্কে আমরা জানলাম। এই খাবারগুলো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে এবং এটার জন্য আমাদেরকে খাদ্য নির্বাচন করতে হবে। খাদ্য নির্বাচনের সময় আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সুষম খাদ্য, প্রতিদিন আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। এখন সুষম খাদ্য কোনগুলো? সুষম খাদ্য হচ্ছে খাদ্যের এই যে গুরুত্বপূর্ণ যে 6টি উপাদান, সেই উপাদান, যে খাদ্যের মধ্যে এই 6টি উপাদান থাকবে সেই খাদ্যগুলোকে বলা হয় সুষম খাদ্য এবং আমাদেরকে প্রতিদিনই এই সুষম এই 6টি উপাদান সমৃদ্ধ খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং খাদ্য সুষম খাদ্য তালিকা প্রস্তুত করতে গেলে আমাদেরকে কতগুলো নিয়ম মাথায় রাখতে হবে এবং এই নিয়মগুলো মেনে আমাদেরকে সুষম খাদ্য তালিকা প্রণয়ন করতে হবে। সুষম খাদ্যের মধ্যে আমাদের শর্করাটা থাকবে, আমাদের 3টা খাদ্য উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ, এগুলো হচ্ছে মূল খাদ্য উপাদান। আমাদের প্রতিদিন 60-70% শর্করা গ্রহণ করতে হবে, আমিষ গ্রহণ করতে হবে 10%, আর স্নেহ গ্রহণ করতে হবে 30-40%।
আমরা এগুলো এই খাদ্য নির্বাচনের ক্ষেত্রে আমরা এই যে সুষম খাদ্য তালিকা প্রস্তুতের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম মেনে চলবো এবং নিয়ম মেনে আমরা সুষম খাদ্য তালিকা প্রস্তুত করব। এবং এই খাদ্য সুষম খাদ্য যদি আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করি তাহলে খাদ্যর যে অভাবজনিত যে লক্ষণগুলো আছে সেগুলো আমাদের দেহে প্রকাশ, অর্থাৎ আমরা সুস্থ থাকব এবং আমরা সুস্থ জীবন যাপনের জন্য এই সুষম খাদ্যটা আমরা পরিমিত পরিমাণে গ্রহণ করব। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা খাদ্যের যে প্রধান যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।